আসসালামু আলাইকুম। এখানে আমি দুই কালারের কাপড় নিয়ে নিয়েছি, প্রিন্টের কাপড় এবং এক কালার। প্রথমে আমি প্রিন্টের কাপড়টার ওপরের দিকে 2 ইঞ্চি চওড়া করে ভাঁজ করে দিয়েছি এবং সেখান থেকে টোটাল আমি এখানে নিয়ে নেব 6.5 ইঞ্চি। ওপরের দিকে নিচের দিকে 1/2 ইঞ্চি চলে যাবে, তাহলে আমার টোটাল ঝুল থাকবে বা লম্বা মাপ থাকবে 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি। তো এই অনুযায়ী আমি মার্কিংটা করে দিয়েছি, এবার এই পর্যন্ত কেটে দেব। ঠিক একই রকম নিয়ম করে আমি ওপরের কাপড়, নিচের কাপড় এবং মাঝের কাপড়টাও কেটে নিয়েছি। এখানে কোমর যা থাকবে তার চেয়ে ডাবল, মাঝেরটার চেয়ে নিচেরটা তার চেয়ে ডাবল, এভাবে মাপ করেই কিন্তু লম্বা মাপটা আমি কেটে নিয়েছি। এবার এই কাপড়গুলো আমি জয়েন করে নেব। এখানে আমার যে কোমরের প্রথম কাপড়টার লম্বা মাপটা আছে, সেই লম্বা মাপটা কিন্তু 36, ডাবল ভাঁজে 36 করা আছে, সে অনুযায়ী আমি ডাবল ডাবল করে কাপড় নিয়ে নিয়েছি। তবে যতটা বেশি নেবেন ঠিক কুচিগুলো ততটা হবে, এবং বড়দেরও ঠিক একই রকম নিয়ম অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারবেন এই রকম স্কার্ট। এবার আমার কোমরের কাপড়টা সামান্য পরিমাণ এরকম চিকন করে ভাঁজ করে পুরো রাউন্ড করে সেলাই করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে। এই তো পুরোটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমি কোমরের দিকে এলাস্টিক লাগিয়ে নেব, সেই জন্য আমি ছোট বাচ্চা, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 9, 9.5 ইঞ্চি। আমার 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে দেব, দিয়ে 9 ইঞ্চি থাকবে। এবার এই এলাস্টিকটা ঠিক এরকমভাবে রেখে ওপরের দিকে যে 2 ইঞ্চি কাপড় আমি বাদ রেখেছিলাম, সেই 2 ইঞ্চি কাপড়টা ঠিক এইরকম করে ভাঁজ করে আমি শুধুমাত্র কাপড়ের উপর দিয়ে সেলাই করব এলাস্টিকটা বাদ রেখে। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে এলাস্টিকের ওপর দিয়ে সেলাইটা না যায়। ঠিক এরকমভাবে ঘুরিয়ে ঘুরে সেলাইটা করে নিতে হবে এবং এলাস্টিকটা এভাবে টেনে টেনে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে সেলাইটা করে নিতে হবে। এই তো আমার টোটাল সেলাই করা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে কুচিগুলো সমান করে নিব যেন কোথাও কম বেশি না হয়। সমান করে নেওয়ার পরে এবার এলাস্টিকের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেব, তবে এলাস্টিকটা টেনে ধরে ধরে সেলাই করে দিতে হবে, দুই হাত দিয়ে এভাবে টেনে ধরে সেলাইটা করে নিতে হবে। আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এবার আমি পরের কাপড়গুলো কিন্তু ঠিক একই রকম নিয়ম করে কুচি করে 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 আমি সেলাইটা করে দেব। এই তো আমার 34 মাপ আছে টোটাল ওপরের দিকে ডাবল ভাঁজে। এবার আমি নিচের কাপড়টা জয়েন করে নিয়েছি। জয়েন করে নেওয়ার পরে উল্টো দিকে, ওপরের দিকে উল্টোটা রাখবো, দেন রেখে যেখানে জয়েন্ট আছে ঠিক সেখানে জয়েন্টের জায়গায় মিল রেখে আমি কুচিটা দেয়া শুরু করব। কাপড়টাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে, নিয়ে ঠিক উল্টো দিক করে, এই তো ওপরের দিকে উল্টো দিক করে রেখে দেন আমি এইরকমভাবে এবার কুচি দেয়া শুরু করব। আপনারা চাইলে কিন্তু পিন আপ করে নিতে পারেন, তাহলে কুচিটা সমানভাবেই হবে। আর যদি কাপড়টা ঠিক ডাবল ডাবল নিয়ে নেন তাহলে কিন্তু সব কুচিগুলো সুন্দরভাবে সমান হবে। আর এটা অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। ঠিক একই রকম নিয়মে আমি নিচের পাড়টাও
কুচি কুচি করে সেলাই করে নেব। ধৈর্য এবং মনোযোগ যদি আপনার থাকে তো আপনি যে কোনো জিনিসই জয় করতে পারবেন। ঠিক সেলাই ক্ষেত্রেও তেমন, যদি ধৈর্য এবং মনোযোগ সহকারে সেলাইটা দেখেন, ইনশাল্লাহ আপনারাও বাসায় এরকমভাবে তৈরি করে নিতে পারবেন। এবার এই যে এই জায়গায় একটু বেশি ভাঁজ করে সেলাই করে নিতে হবে, যেন সোজা পাশে বোঝা না যায় যে এখানে কোনো জয়েন্ট আছে। তো এরকমভাবে যদি একটু বেশি ভাঁজ করে কুচি করে দেন তাহলে কিন্তু বোঝা যাবে না যে আপনার ওখানে একটা জয়েন্ট আছে। এবং নিচের যে জয়েন্টটা আছে সে জয়েন্টটাও দেখুন আমি কিন্তু ওই রকমভাবে ভাঁজ করে দিয়েছি। এবার এখানেও ঠিক ওই রকম করে ভাঁজ করে একই রকম করে ভাঁজ করে আমি সেলাইটা করে দেব। তাহলে কিন্তু সোজা পাশে কিন্তু কখনো বোঝা যাবে না যে আপনার জয়েন্টটা কোথায় আছে। আর আমি জয়েন্টটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এই কুচিটা আপনাদেরকে আস্তে আস্তে সেলাইটা দেখিয়ে দিলাম। এবার নিচের দিকে আমি সামান্য পরিমাণ ঠিক মানে লম্বা মাপটা বা ঝুল মাপটা ঠিক রেখে আমি কিন্তু এটা সেলাই করে দেব। এই তো আমার স্কার্টটা রেডি হয়ে গিয়েছে। আর আমার এই স্কার্টের ঝুল হচ্ছে 23 ইঞ্চি। আপনারা 2 বছর থেকে 3.5 বছর বাচ্চাদেরকে এই স্কার্টটা ইনশাল্লাহ তৈরি করে বাচ্চাদেরকে পরাতে পারবেন। আর এই রকম একই রকম নিয়ম করে কিন্তু বড়দেরও তৈরি করে নিতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।